আপনারা যারা উত্তরবঙ্গ বেড়াতে আসেন পাহাড় জঙ্গল নদী চা বাগান এই দেখে আবার বাড়ি ফিরে যান তাদের জন্য বলছি উত্তরবঙ্গ পুরোটা ঘুরে নিলেও যে জায়গাটি আপনাদের না গেলে উত্তরবঙ্গ দেখা বাকি থেকে যাবে সেটি হলো হংকং মার্কেট নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল ট্যুর ব্লকে সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন উত্তরবঙ্গের রাজধানী শহর শিলিগুড়ির বিখ্যাত ট্যুরিস্ট প্লেস হংকং মার্কেট এই মার্কেটে আপনি নেপাল থাইল্যান্ড চায়না থেকে আমদানি করা প্রচুর জিনিস পেয়ে যাবেন তাছাড়াও বিভিন্ন বড় বড় কোম্পানির ফার্স্ট কপি প্রোডাক্টও এই মার্কেটে পেয়ে যাবেন এখন বলিনি কি করে পৌঁছাবেন আপনারা এই হংকং মার্কেটে আপনারা যারা বাইরে থেকে নর্থ বেঙ্গল ঘুরতে আসেন তারা এনজেপি শিলিগুড়ি জংশন বা বাগডোগরা হয়েই ফেরেন আপনারা বাড়ি ফেরার পথে দু তিন ঘন্টা সময় নিয়েই চলে আসতে পারেন এই হংকং মার্কেটে শিলিগুড়ি শহরের একটি নাম করা মার্কেট হওয়াতে আপনি শিলিগুড়ির যে কোনো জায়গা থেকে অটো বা টোটো করে চলে আসতে পারেন এই হংকং মার্কেটে বা আপনারা যদি রিটার্ন পথে আপনাদের রিজার্ভ গাড়ি থাকে তাহলে সেই গাড়ি আপনারা সেবক রোড বা বিধান রোডে পার্কিং করেও দু তিন ঘন্টার মধ্যে ঘুরে নিতে পারেন এই হংকং মার্কেট এনজিপি থেকে হংকং মার্কেটের দূরত্ব অ্যাপ্রক্স ছয় কিলোমিটার শিলিগুড়ি জংশন থেকে দূরত্ব দু কিলোমিটার আর বাগডোরা থেকে দূরত্ব পনেরো কিলোমিটার আপনারা প্রথমে পৌঁছে যান শিলিগুড়ির বিধান রোড অথবা সেবক মোড় এই দুটি জায়গা থেকেই আপনারা পায়ে হেঁটে দেখে নিতে পারেন হংকং মার্কেট এই হংকং মার্কেটের একপাশে আছে বিধান মার্কেট এবং একপাশে আছে শেষ শ্রী মার্কেট মাঝখানের মার্কেটটি হংকং মার্কেট আপনি মার্কেটে পৌঁছে পুরো মার্কেটটা ঘুরে নিন এখানে আপনি ব্র্যান্ডেড কোম্পানির ফার্স্ট কপি ঘড়ি জামা কাপড় বিভিন্ন ধরনের চশমা বিভিন্ন কসমেটিক জিনিস ও বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট জুতা ইত্যাদি আরও জিনিস অন্যান্য জিনিসপত্র পেয়ে যাবেন তবে অবশ্যই কিছু কেনার আগে দাম দর করে নেবেন এই মার্কেটে একশো দুশো টাকার জিনিসও দাম চেয়ে বসে দু হাজার তিন হাজার টাকা আপনি যেসব জিনিসপত্র পাবেন সেগুলো কিন্তু পুরো ভারতবর্ষের কোনো পাবেন না একটু দাম দর করে অনেক সস্তায় কিনে নিতে পারেন ব্র্যান্ডেড কোম্পানির কপি জুতো ঘড়ি জামা কাপড় চশমা ছাতা বিভিন্ন ধরনের বাসনপত্র বিভিন্ন গিফট আইটেম ইলেকট্রনিক্স আইটেম ও বাচ্চাদের খেলনা এবং খাওয়ার চকলেট এই হংকং মার্কেটের আশেপাশে ছোট বড় অনেক ফাস্টফুড এর দোকান রয়েছে সেখানেও আপনারা ফাস্ট ফুড ট্রাই করতে পারেন হংকং মার্কেটের পাশেই রয়েছে অনেক পুরনো একটি রাধাগোবিন্দ মন্দির আপনারা চাইলে এই মন্দিরটিও দেখে নিতে পারেন সর্বোপরি এটিই বলবো হংকং মার্কেট ঘুরে নিয়ে পাশেই বিধান মার্কেটও ঘুরে নিতে পারেন এবং সেট সিলার মার্কেটও ঘুরে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ